নমস্কার, জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে গুড লাক কামনা করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো আপনারা সবাই বশীকরণ করতে পারবেন। কোনো জায়গায় যেতে হবে না, কারোর সাহায্য নিতে হবে না, আপনারা নিজেরা নিজেরাই পারবেন অন্যকে বশীকরণ করতে। এর সঙ্গে সঙ্গে আরো যে যে কাজগুলো পারবেন সেটা হচ্ছে শত্রু নির্মূল করতে পারবেন, শত্রু থাকবে না বা থাকবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার ধরুন আপনি মান মর্যাদা পাচ্ছেন না, সেই সব জায়গা থেকে কিন্তু আপনি আপনার মান মর্যাদা ফিরে পাবেন। আপনাকে মানুষ পছন্দ করবে এবং আপনার কথা মানুষ শুনবে। এছাড়াও আপনি যেখানে যেখানে যাচ্ছেন, যাদের সঙ্গে মিশছেন, তাদের যদি নেগেটিভ এনার্জি থেকেও থাকে তাহলেও আপনার পজিটিভ এনার্জিতে ওরা কিন্তু বেনিফিটেড হবে। বন্ধুরা, জানতে চাইছেন তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বাইরের কোনো কিছু নেই, যেটা আছে আপনার মধ্যেই আছে, সেটা আপনাকে প্র্যাকটিস করে করতে হবে। আমি আজকে আপনাদের বলে দিচ্ছি নিয়ম নীতিটা কি। তার আগে বলে নিই আমি কে, রেইকি ইনস্টিটিউট বাই ডালিয়ার, আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তুটা শুনুন। এটা হচ্ছে শুধুমাত্র আপনি নিজেকে নিয়ে বসবেন, আর কোনো কিছু বাইরের কোনো কিছু লাগছে না। নিজেকে নিয়ে বসবেন, কোনো একটা জায়গায় আসন পেতে বসবেন বা কোনো কিছুর ওপরে বসবেন। আর যারা মেঝেতে বসতে পাচ্ছেন না তারা কাঠের চেয়ারে বসবেন। যদি সমান কাঠটা থাকে তাহলে কি হয়, আপনাদের মেরুদণ্ডটা সোজা থাকে। বেশি সোজা করার দরকার নেই, নর্মাল ভাবে আপনারা বসবেন, তারই মধ্যে একটু সোজা রাখার চেষ্টা করবেন। এইবার কি করবেন, এবার হচ্ছে আপনারা নিশ্চয়ই চক্রগুলোর নাম অলরেডি জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে চক্র নিয়ে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। কোন চক্রটার কি নাম, কোন চক্রটার কি রং, সব কিছু বলা আছে। এবার স্বাধিষ্ঠান চক্র যেটা, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এটা হচ্ছে নাভি থেকে চার আঙুল নিচে পড়ছে। এই চার আঙুল নিচে যে স্বাধিষ্ঠান চক্র আছে, এই চক্রের কালার হচ্ছে কমলা, কমলা রঙের চক্র। এখন চক্রটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, আপনারা একটা কাজ করবেন, আপনারা ওই ছোট পাখা, বাচ্চাদের খেলনার পাখা হয় দেখবেন সুইচ টিপলে ঘোরে, সেইরকম ছোট পাখা একটা কল্পনা করে নেবেন। এই ছোট পাখাটা আপনার ওই স্বাধিষ্ঠান চক্রে বসানো আছে, এটা আপনি ভেবে নেবেন। আমি ট্রাই করছি আপনাদের বুঝিয়ে দেবার জন্য। এই স্বাধিষ্ঠান চক্র হচ্ছে নাভি থেকে চার আঙুল নিচে থাকে, আর একদম তলায় তো মূলাধার চক্র থাকে, রুট চক্র, তার ওপরেই হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই চক্রটাই হচ্ছে আমাদের এই সমস্ত কিছু গন্ডগোলের জন্য দায়ী। এই মান সম্মান না পাওয়া, এই মানুষ অপমান করা বা মানুষ দেখতে না পারা বা শত্রু বেড়ে যাওয়া বা কোনো কাজে সাফল্য না পাওয়া, এই সমস্ত এই চক্রের জন্য হয়। এই চক্রকে যদি আপনারা অ্যাক্টিভ করতে পারেন আর এনার্জেটিক করতে পারেন তাহলে আপনার এই সব সমস্যা মিটে যাচ্ছে। যেটা বলছেন টাকা ফেরত পাওয়া, এই চক্র যদি আপনার অ্যাক্টিভ থাকে, স্বাধিষ্ঠান চক্র যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি সেই লোকের সামনে দাঁড়িয়ে যে কথাটা বলবেন সেই কথাটা সে শুনবে। এই কারণে আমি প্রথমেই বললাম যে এইটা দিয়ে আপনারা বশীকরণও করতে পারবেন। বশীকরণ মানে কি? বশীকরণ মানে তো আমি যেটা বলছি সে সেটা শুনবে। তাহলে আপনার এই চক্র যদি জাগ্রত থাকে, এনার্জেটিক থাকে, তাহলে আপনি যেটা বলবেন সে সেটা শুনবে। এই জন্যই বলছি বশীকরণ করতে পারবেন। বাইরের থেকে আলাদা কিছু না, কোনো তন্ত্রমন্ত্র না, কিচ্ছু না, শুধু আপনি নিজের চক্র নিজে হিল করে বাড়াবেন। এখন দেখুন কি করবেন, সেটা সেটা হচ্ছে আপনি শ্বাস নেবেন, শ্বাস নাক দিয়ে শ্বাসটা নিচ্ছেন, কিন্তু বাইরে থেকে যে আপনি শ্বাসটা নিচ্ছেন অ্যাকচুয়ালি আপনাকে সেটা ভাবলে চলবে না। আপনাকে ভাবতে হবে কি, আপনি মূলাধার থেকে শ্বাস নিচ্ছেন, যেন তলা থেকে
এরকম করে টেনে শ্বাস নিচ্ছেন। দেখো আমি দেখালাম ঠিকই, কিন্তু শ্বাসটা এগুলো তো আমি দেখাতে পারবো না কিভাবে আসছে। আপনারা যখন করবেন তখন আপনারা নিজেরাই ফিল করতে পারবেন, তলা থেকে একটা যেন টান লাগছে, মানে টেনে নিচ্ছি শ্বাসটা, তলা থেকে টেনে নিচ্ছি, আসলে আমি বাইরে থেকেই নিচ্ছি। এই যে আমি দেখুন করলাম, এই যে টানলাম এটা বাইরে থেকে নিলাম, কিন্তু যখন আমি ভাবছি ওখান থেকে নিচ্ছি তখন আমার টানটা আলাদা হবে, ভিতর থেকে টেনে নিচ্ছি শ্বাসটা। এই শ্বাসটা নিয়ে নিলাম, এই শ্বাসটা দিয়ে ফোর্সলি আমি ওই চক্রটাকে ঘোরাবো। দেখেছেন আপনারা হয়তো পাখা অনেক সময় কি হয়, সুইচ দিলেও চলে না, তখন কি করতে হয়, একটা লাঠি দিয়ে যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আবার মোশনটা চলে আসে আর চলতে থাকে। এইখানটাও ঠিক সেই রকম, আপনার ওই শ্বাসের ফোর্স দিয়ে, মনের জোর দিয়ে আপনি ওই চক্রটাকে ঘোরাবেন, মানে এইদিকে ঘুরছে, হ্যাঁ এই সাইডটাই ঘুরছে, মানে ডান সাইড থেকে বাঁ দিকে এরকম ভাবে ঘুরছে ফিল করবেন, নাভির চার আঙুল নিচোটায় চক্রটা আমার এরকম ভাবে ঘুরছে, আপনি এটা ফিল করবেন, ওই শ্বাসটা ধরে রেখে ফিল করবেন। যখন শ্বাসটা ধরে রাখতে পারবেন না, শ্বাসটা ছেড়ে দেবেন, চক্র ঘোরা থেমে যাবে। আবার শ্বাস নিচ্ছেন, আবার ওটাকে ঘোরাচ্ছেন, যতক্ষণ পারছেন ঘোরাচ্ছেন, যখন পারবেন না শ্বাসটা ছেড়ে দেবেন, মুখ দিয়ে ছাড়বেন শ্বাসটা, সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। নাক দিয়ে শ্বাসটা নিচ্ছেন যেমন, মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন, এইরকম বারবার করুন। নিশ্চয়ই বুঝতে পারলেন, তাও আরেকবার বলছি, শ্বাসটা তলার দিক থেকে টেনে নেবেন নাক দিয়ে, হোল্ড করে রাখবেন, আপনি ভাবছেন আপনি ওই শ্বাসের আঘাত দিয়ে চক্রটাকে ঘোরাচ্ছেন, যতক্ষণ পারবেন ততক্ষণ ঘোরাবেন, যখন পারবেন না তখন মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেবেন, দিয়ে রিল্যাক্স করবেন, আবার ফের নেবেন। এরকম ভাবে আপনি অন্তত 5 থেকে 10 মিনিট আপনি চক্রটাকে ঘোরান, প্রত্যেক দিন ঘোরান। এবং আমি যত সহজে বললাম, আপনারা যত সহজে বুঝলেন যে শ্বাসটা নিলাম আর ওখানে মনটা দিলাম আর চক্রটা ঘুরতে লাগলো পাই পাই করে, সেইটা কাজটা কিন্তু অত সহজ নয়, এটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। এক একজনের তো 15-20 বছর হয়ে যায় কিন্তু ঘোরাতে পারে না, দীর্ঘদিনের প্র্যাকটিস চাই, কিন্তু মন দিয়ে করলে আশা করছি 1 মাসের মধ্যে আপনারা পারবেন ঘোরাতে। আমি যেরকম ভাবে আপনাদের বলে দিচ্ছি সেটা প্র্যাকটিস করলে 1 মাসের মধ্যে আপনারা কিন্তু এই চক্র ঘোরাতে পারবেন, এবং আপনি নিজে ফিল করবেন, এটা যখন ঘোরা অভ্যাস হয়ে যাবে প্রত্যেকদিন করতে করতে, এটা যখন ঘোরা অভ্যাস হবে এ খুব এনার্জেটিক হয়ে যাবে, আর যত কিছু আপনি চাইছেন বা শখ শৌখিনতার জিনিস বা চাকরি বাকরি বা আঁকা লেখা, যাতে আপনি সাফল্য চাইছেন, ওই চক্রটা যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পাবেনই পাবেন। আর কোনো লোককে কথা বললে সেই লোক শুনবে আপনার কথাটা যদি আপনার ওই চক্রটা অ্যাক্টিভ থাকে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? দেখুন আমি বললাম কি, 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন আর 1 মাস প্র্যাকটিস করবেন, যেটা বলছি যত সহজ শুনতে কাজটা কিন্তু তত সহজ নয়। আমার প্র্যাকটিস প্রায় 16-17 বছরের, 16-17 বছর আগে আমি রেইকি শিখেছি, কাজেই আমি যেটা সহজে বলছি, আর আপনারা কালকেই কমেন্ট করে বসবেন যে আমি করলাম হলো না, ওইটা হবে না, এটা করবেন না, প্র্যাকটিস করুন, সব কিছু আপনার মধ্যে আছে, বাইরের কোনো কিছু লাগছে না। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনারা যারা রেইকি, লামাফেরা, ম্যাগনিফাইড হিলিং, ইমারা রেইকি, অ্যাঞ্জেল রেইকি যা যা শিখতে চাইছেন, স্পিরিচুয়াল সাবজেক্ট যা শিখতে চাইছেন, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বার ভিডিওর বাঁদিকে দেয়া আছে, ওখান থেকে, ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা আমার ফোন নাম্বার। আর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন না, আমার যদি স্টুডেন্টরা ভিডিও কল করে তাহলেই আমি ধরি, কিন্তু অচেনা লোকের ভিডিও কল আমি ধরি না, কমেন্টসে লিখবেন এবং ফোন করবেন। বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।